রাজ্যের স্বচ্ছ গ্রাম ভাঙ্গমনের পর স্বচ্ছ গ্রাম হিসেবে রূপনীতি চলেছে জৈথাং এডিসি ভিলেজ উত্তর জেলার বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জৈথাং এডিসি ভিলেজে একশো পঞ্চাশ পরিবার জনজাতি সম্প্রদায়ের মানুষের বসবাস তাদের জীবিকা নির্বাহের মূল উৎস জুম চাষ সুপারিসহ পানের চাষ প্রতি বছর উৎপাদিত ফসল বিক্রি করে সারা বছরের জীবিকা নির্বাহ করে থাকেন ওই এলাকার জনগণ জৈথাং এলাকার জনজাতি সম্প্রদায়ের পরিবারগুলি মূলত চাষবাসের উপরই নির্ভরশীল তাছাড়া জনজাতি পরিবারগুলি জৈথাং এডিসি ভিলেজকে ত্রিপুরা রাজ্যের স্বীকৃতিপ্রাপ্ত স্বচ্ছ গ্রাম ভাঙ্গমের ন্যায় গড়ে তুলতে প্রয়াস চালিয়ে যাচ্ছেন প্রতিটি বাড়ির সামনে থেকে শুরু করে রাস্তার অলিকলিতে রয়েছে বেতের তৈরি বড় বড় ডাস্টবিন গ্রামের সবকটি পরিবার বাড়িঘর ও রাস্তাঘাটের আবর্জনা সেই সকল বাঁশবেতের ডাস্টবিনে জমা করার পর গাড়ি যোগে অন্যত্র ফেলে দেন তাতে করে ওই এলাকায় বায়ুবাহিত রোগ সহ ডায়রিয়া ম্যালেরিয়া ইত্যাদি রোগের প্রাদুর্ভাব অনেকটাই কম যদিও আজ পর্যন্ত জৈথাং এডিসি ভিলেজের স্বচ্ছতা প্রকাশ পায়নি তবুও স্বচ্ছ গ্রাম ভাঙমনের মতো স্বচ্ছ আদর্শ গ্রাম তৈরির অঙ্গীকার নিয়েছেন জৈথাং এডিসি ভিলেজের একশো জনজাতি পরিবার তাদের দাবি জৈথাং এডিসি ভিলেজকে স্বচ্ছ গ্রামের শিখরে নিয়ে যাবেন তবে প্রশাসনের খানিকটা সহযোগিতা পেলে জনজাতি পরিবারগুলি উপকৃত হবেন বলে আশাবাদী আমরা যেখানে রাখি এই বিষয়টা হইল আমরা এক জায়গাতে রাখলে যখন রূপটা আমরা আক্রমণ করে না আক্রমণটা করে না যখন রুকের যখন ধরো না গেল যখন ওই যে যখন শরীরে ক্ষতি করে এই ক্ষতিকেই আমরা এক জায়গাতে এই ব্যুরো রিপোর্ট Search India, TNN.